টোটো কিনবে বলে লক্ষাধিক টাকা জমিয়েছিল স্বামী। দিল্লিতে সেলাই কারখানায় শ্রমিকের কাজ করে তিল তিল করে বাড়িতে টাকা পাঠিয়ে এই টাকা জমিয়েছিল স্বামী। কিন্তু ভাগ্যের কি করুণ পরিহাস, সেই জমানো টাকা এবং বাড়িতে রাখা গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিল স্ত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঈশাদপুর গ্রামে। দীর্ঘদিন ধরে দিল্লিতে সেলাই কারখানায় কাজ করত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঈশাদপুরের বাসিন্দা সোহরাব আলী। দিল্লি থেকে বাড়িতে টাকা পাঠাতেন, ইচ্ছা ছিল টাকা জমিয়ে টোটো কিনে হরিশ্চন্দ্রপুর এলাকায় চালাবেন, তাই দিয়ে রোজগার করে সংসার খরচ জোটাবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে জমানো প্রায় লক্ষাধিক টাকা নিয়ে সোহরাব আলীর স্ত্রী রুবি বিবি পালিয়ে যায়। স্বামী এবং শাশুড়ির অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার একটি ছেলের সঙ্গে রুবি বিবি পরকীয়ায় জড়িয়েছিল, লক্ষাধিক টাকার সঙ্গে নিয়ে গিয়েছে বাড়িতে রাখা সোনা গয়নাও। সোহরাব আলী এবং রুবি বিবির দুই পুত্র সন্তান রয়েছে। রুবি তার দুই পুত্র সন্তানকে শ্বশুর বাড়িতে ফেলে রেখেই পালিয়েছে বলে জানায় তার স্বামী সোহরাব। আমার অভিযোগ হলো ওইটাই, আমি বাইরে কাজ করেছিলাম দিল্লি, বিস্কুটের কাজ করে সেলাইয়ের। তো আমার মা আমাকে ফোন করলো, তো আমার বউ নাকি বলে হেরে গেছে অন্য ছেলের সাথে, টাকা পয়সা সব নিয়ে টোটাল নেবার জন্য টাকা ছিল, মোটামুটি 1.5 লাখ টাকা টাকা ছিল, আর চাঁদি মাটি ছেলের সব কিছু নিয়ে পালিয়ে গেছে। তখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসে থানাতে মিশিং গাড়ি দিলাম, দেখছি তো হচ্ছেই না, 3 মাস হয়ে গেল, তিন মাসের মধ্যে কোনো খবর টবর পাওয়া যাচ্ছে না। তারপরে এখন আমি আজকে কোথায় এসেছিলেন? আজকে আমি থানাতে এসেছিলাম দিল্লিতে। কি রুবি বিবির শাশুড়ি সারাবানু জানালেন, বৌমার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ এই ধরনের কাজ ও কেন করলো বুঝতে পারছি না, টাকা পয়সার সঙ্গে আমার সোনা গয়নাও নিয়ে পালিয়ে গিয়েছে। বাড়িতে দুটি ছোট ছেলে রয়েছে, এখন ওদের কি বলবো। দিল্লিতে কাজ করে আমার বৌমা থাকে বাড়িতে, আমার বৌমা কাছে ফোন করে, রাত করে ফোন করে, আমরা বলি কোথায়, আমি দাদার কাছে বলছি ফোন করছি, বাবার কাছে ফোন করছি, আমাকে ধরা দেয়নি, ধরা দেয়নি। তো আমার আমার ছেলের দিল্লি থাকে, টাকা পয়সা দিয়ে পাঠাই, সব জামা লাগে, টোটো নেবার জন্য 1 লাখ টাকা লাগলো, জামা 1 লাখ টাকা জামা লাগলো, বউর কাছে সব টাকা পয়সা নিয়ে গয়নাগাটি নিয়ে ছেলে দুটা ছেলে লাগে দে 11টার সময় ভাগে গেছে। আচ্ছা, কতদিন আগে? 3 মাস হয়ে আছে। আচ্ছা, 3 মাস হয়নি, হবে করছে পাচ্ছি না, অনেকদিন তো খোঁজাখুঁজি করছে, চলে গেছে খোঁজাখুঁজি করছে, পাচ্ছি না, কোথায় দেখেছে খুঁজে পাই না আমরা। কত টাকা নিয়ে পালিয়েছে? আর 1.5 লাখ গেছে। আর কি কি নিয়ে গেছে? 1.5 লাখ গেছে, সোনা গেছে, চাঁদি গেছে, ছেলেদের নিয়ে গেছে। আমরা খোঁজাখুঁজি করছি, আমি ছেলেও খোঁজাখুঁজি করছে, আমরা ছেলে আমার মা বাবা খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি আমরা থানায় এলাম, ডায়েরি দিলাম, খোঁজ করছি, এখনো পাতা পাচ্ছে না, খুঁজে পাচ্ছি না, ওর জন্য আমরা থানায় একলা। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। রুবি বেবির মা রাহেলে বিবি জানান, 2011 সালে আমার মেয়ের সঙ্গে দেখাশোনা করে সোহরাবের বিয়ে হয়েছিল। প্রথম দিকে পরকীয়ার জন্য মেয়ের সঙ্গে ঝামেলা হতো, কিন্তু পরে সব মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে মেয়ে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল পুলিশ তদন্ত করে দেখুক। 1.5 লক্ষ টাকা এমনকি সোনা দানা নিয়ে চম্পট দিয়েছে অন্য ছেলের সঙ্গে অভিযোগ হয়েছে, কি বলবেন? আমি বলবো যে আমি তো জানি না কত নিয়ে গেছে না লেগেছে, ওরা শ্বশুর বাড়িতে থাকেছিল, আমি তো বাপ, আমি তো নিজের বাড়ি থাকি, আমি বিয়ে দিয়েছি, আমি তো আর জানি না যে কত নিয়ে গেছে, কী নিয়ে গেছে না নিয়ে গেছে, ওরাই বলতে পারবে যে প্রেম করছে না কি করছে। আমরা তো তিন মাসে আমার বাড়িতে যাইনি, বিয়ে বাড়ি একটা ছিল, অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে গেছিল, ওই মেয়ের বাড়ি থেকে আমি ওই মেয়ের মুখ দেখেছি আর দেখিনি। আপনি কি জানতেন যে আপনার মেয়ে প্রেম করে অন্য কোথাও? এরকম প্রথম যখন হয়েছিল আমাদেরকে জানাইছিল, তারপরে শাসন হয়েছিল, তারপরে ওই ভুলে গেছিলো, আমরা সবাই জানছি ভুলে গেছি ওই, কিন্তু ওই ভুলেনি, আমরা জানছি ভুলে গেছি, কার সঙ্গে এখন গেছে পাত্তা পাওয়া যাচ্ছে না। তো ওই জন্য আমরা কতদিন ধরে, মানে 3 মাস হয়ে গেল, এখনো কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না, মানে কোনো খবর নেই, কোনো খবর নাই, আমার কাছে ফোনও করেনি। আপনি তাহলে মেয়ের জোর করেই বিয়ে দিয়েছিলেন? না না, সবাই মিলে বিয়ে দিয়েছে, খুশি মনে বিয়ে দিয়েছি ওকে, অনুষ্ঠান করেই বিয়ে দিয়েছি, অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি। রুবির স্বামী সোহরাব আলী জানান, দিল্লিতে থাকাকালীন এক ছেলের সঙ্গেও ও পরকীয়া সম্পর্কে আবদ্ধ ছিল। আমি সাবধান করার পরও আমার স্ত্রী আমাকে বলেছিল সে ভালো হয়ে গিয়েছে আর পরকীয়া জড়াবে না, কিন্তু এতদিন ধরে ওটা যে অভিনয় করে গিয়েছিল সেটা এখন বুঝলাম। আমার জমানো সমস্ত টাকাও নিয়ে চলে গিয়েছে, এখন কি করে টোটো কিনবো আমি, আবার ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকেরই কাজ করতে হবে আমাকে।
এদিকে ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে দেবসিং এবং দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।